অসংখ্য ধন্যবাদ। যারা যারা করনি শিগগিরই করো, আমি আরো নিত্যনাত্য প্রতিদিন সপ্তাহে সপ্তাহে একটা ডেইলি ব্লগ দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবে। তো বন্ধুরা, আজকে বেশি কথা না বলে শুরু করে দিই, আজকের ফুচকার রিভিউটা তোমাদেরকে দেবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা কাকুর দোকানের সামনে চলে এসেছি, দেখো এটা রাস্তার পাশেই। তাছাড়া দেখো এই সাইডে অন্য অন্য দোকানও ফুচকার স্টল আছে, তার মাঝখানে একটা কাকুর দোকান। কাকু এখন ফুচকা দিচ্ছে এবং তার সাথে তোমার ঘুমিয়ে দিচ্ছে। দেখো কাকুর নাম, দোকানের নামটা হচ্ছে কাকাতুয়া টেস্টি। দেখো কত সুন্দর। দেখো কাকু কি সুন্দর ফুচকা মাখাচ্ছে। তো কাকু এখন আমাদের ফুচকা তৈরি করছে, দেখো কত কিছু দিচ্ছে, দুজন মিলে তৈরি করছে ফুচকা, গল্প ফুচকা। দেখো কত কিছু দিচ্ছে, তো তোমরা দেখতে থাকো এবং তোমাদের রিভিউটাও আমি দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি গল্প ফুচকা নিয়ে একদম হাজির, এখানে রিভিউ দেবো তোমাদেরকে। তোমরা দেখো এই যে গল্প ফুচকা, দেখো এই দেখো গল্প ফুচকা, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা দেখো, আর রিভিউটা তোমাদেরকে দেবো, তোমরা দেখতে থাকো। এখন তোমাদের রিভিউ দেওয়ার সময়, দেখো এই যে আমার হাতে ফুচকা চলে এসেছে, কাকাতুয়া ফুচকা। দেখো আমি খাবো এবং তোমাদেরকে রিভিউ দেবো, তোমরা দেখো কেমন কাকাতুয়া ফুচকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বন্ধুরা কাকাতুয়া ফুচকা, তো বাস টাস যাচ্ছে, গাড়ি ঘোড়া এখানে, তাই আওয়াজটা বেশি আসছে। তো আমার হাতে দেখতে পাচ্ছ, আমরা খাবো এবং তোমাদের রিভিউ দেবো, তোমরা দেখো, আর আমি খাই তোমাদেরকে বলতে চাবো। খাচ্ছি এটা, একটা ইউনিক একটা ফুচকা, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে, কারণ এর মধ্যে দেখো অনেক কিছু আছে, নারকেল আছে, চেরি ফল আছে, ধনে পাতা দিয়েছে, ভুজিয়া দিয়েছে, অনেক রকমের অনেক কিছু দিয়েছে এর মধ্যে, দেখতে পাচ্ছি আমি অনেক ঘুগনি দিয়েছে, তার খেয়ে তোমাদের বলছি। খুবই ভালো বানিয়েছে, এর মধ্যে অনেক কিছু দিয়েছে, মটরশুঁটি দিয়েছে, বাদাম দিয়েছে, আর এই ফুচকাটা মানে দইও দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো বন্ধুরা ফুচকাটা কিন্তু খুবই ভালো, কাকাতুয়া ফুচকা মানে কি কি বলবো, একটা ফুচকার মধ্যে ফুচকা যেমন থাকে একটা দুটোর মধ্যে, তার মধ্যে অনেক রকমের চাট মশলা টসলা গুগলি টুগলি সমস্ত কিছু দিয়ে এই ফুচকাটা তৈরি করেছে। দেখো এক একটা পিস 10 টাকা করে, দেখো আর খেতে তো খুবই সুন্দর, আর যারা যারা খেতে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন ফুচকাটা, আর তোমাদের তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো। এটা হচ্ছে দত্তপুলিয়া কালীতলা, এখানে আসলেই তোমাদেরকে মানে তোমাদেরকে আমি ডিসক্রিপশন লিঙ্কে সব কিছু বলে দেবো আর লিখে দেবো, তোমরা দেখে আসতে পারো এবং খেয়ে আসতে পারো কেমন, আর খেয়ে এসে অবশ্যই কিন্তু আমাকে বলবে কেমন ফুচকা ওখানে কাকু বানিয়েছে। আর এখানে দেখাতে বলবো, ওদিকে দেখাও, এখানে সন্ধ্যা হলে কি বলো, বিকেল থেকে খুবই ভিড় হয়েছে, কাকুর হাতে ফুচকাটা খুবই সুন্দর। তো এখন বেশি কথা না বলি, খেয়ে তোমাদের সাথে আরও কথা বলছি, তো খেতে থাকি। আমাদের খাওয়া হয়ে গেছে, তো তোমাদের তো রিভিউ দিলাম, আর তার সাথে আমার ভাই আছে যে তা সেও রিভিউ দিয়ে দেবে, মানে বলবে সে কেমন হয়েছে ফুচকাটা। তো ভাই বলো তো কেমন হয়েছে ফুচকা, মানে জাস্ট অমাইক, মানে কিছু বলার নেই, ইউনিক একটা জিনিস খেয়েছি, এখনো আমি খাচ্ছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে মিষ্টির মধ্যে একটু ঝালঝাল দেয়া আর অনেক ফ্লেভার দেয়া, ওই জন্য মানে বেশি ভালো লাগছে। আর আমি এই নাম তো কোনোদিন শুনিও নি, আর এই যে প্রথমবার শুনলাম আর খেলামও, মানে আমাদের খুব ভালো লেগেছে। তো দিদির ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।
তো বন্ধুরা দেখলে শুনলে আর কি বলবো, তোমরা যদি চাও এখানে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি বলবো। এটা হচ্ছে তত্তপুলিয়া বাসস্ট্যান্ড থেকে নেমে কালীতলার পাশেই। দেখো এখানে অনেক রকমের স্টল আছে ফুচকা, তার মধ্যে মাঝখানে যেটা আছে সেটা আছে কাকাতুয়া ফুচকার দোকানটা নাম। তো এখানে এসে তোমরা ফুচকা খেয়ে যেতে পারো, গল্ফ ফুচকাটা খুবই সুন্দর। তো বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি, তোমাদের কেমন লেগেছে আজকের গল্ফ ফুচকা? আমরা তো প্রতিদিনই টক জল ফুচকা বা দই ফুচকা চাট ফুচকা সবই খাই, তো এই ফুচকাটা পুরো ইউনিক ফুচকা। তো বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।